সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 নিয়ে আলোচনা হবে ম্যাথামেটিক্স এর। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা জানো তোমাদের স্কুল থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে এবং এগুলির উত্তর লিখে তোমাদেরকে স্কুলে জমা দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের সমাধান পর্বগুলো আমি আলোচনা করব এবং তোমাদেরকে স্ক্রিনশট করার সুযোগ দেবো, ভালো করে বুঝে নাও। দেখো, একে দাগে বলেছে 0.081 কি একটি পূর্ণবর্গ সংখ্যা, যুক্তিসহ লেখো। তো এখন বলেছে এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা আমাদেরকে লিখতে হবে। তো পূর্ণবর্গ সংখ্যা কিনা আমরা সমাধান করতে পারলে দেখতে পাবো। তো দেখো, প্রথমেই যেটা করব, 0.08 এটা তোলা হলো। এখন এই দশমিকটা তোলার জন্য আমরা কি করব, 81-এর নিচে এই যে জিরোটা, এটা প্রথমে না রাখলেও হবে। তো আমরা 81-এর নিচে এই যে 1000 দিলাম, কেন না দশমিকের পর দেখো ডান দিকে একটা দুটো তিনটে সংখ্যা আছে, তো তিনটে সংখ্যা। এবার আমরা যেটা করব, এই 81-এর উৎপাদক বিশ্লেষণ করব এবং 1000 এর উৎপাদক বিশ্লেষণ করব। 81-কে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা 3, 3, 3, 4, 3 পাবো এবং 1000 কে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কি পাবো, এখানে 2, 2, 2, 5, 5, 5, অর্থাৎ 3টে 2 পাবো, 3টে 5 পাবো এবং এগুলো সব গুণ চিহ্ন দিয়ে বসানো হচ্ছে। অলরেডি উৎপাদক বিশ্লেষণ আমি ডান দিকে করে দেখিয়েছি, দেখতে পাচ্ছো তোমরা। তো এরপরে দেখো, প্রত্যেক দুটির জন্য আমরা একটা করে স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে প্রথম দুটো তিনের জন্য 3 স্কোয়ার হবে এবং তারপরে যে দুটো 3 আছে তার জন্য 3 স্কোয়ার এবং নিচে দুটি 2-এর জন্য 1টা 2 স্কোয়ার এবং তারপর দেখো 1টা 2 পড়ে থাকবে, 2টি 5, দুটো 5-এর জন্য 1টা স্কোয়ার এবং শেষে থাকছে 2 আর 5। এই যে 2 আর 5 থেকে গেল, অর্থাৎ এই অঙ্কটাকে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটার স্কোয়ার হবে, উৎপাদক যটা বেরোবে তারা সব স্কোয়ার হবে, অতিরিক্ত কিছু থাকবে না। এই যে থেকে গেল, ইহার দ্বারা প্রমাণিত এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি এটা না থাকতো, যদি এই 2 আর 5 না থাকতো, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। অতএব আমরা লিখবো, অর্থাৎ 0.081 ইহা পূর্ণবর্গ সংখ্যা নয়। কেমন? দুইয়ের দাগে দেখো, দুইয়ের দাগে প্রশ্নটা বলা হয়েছিল 4.41 এর বর্গমূল কত, বর্গমূল চাচ্ছে। তো বর্গমূল নির্ণয় করছি, দেখো এটা ভাগ প্রক্রিয়া করা হচ্ছে, তোমরা যদি এটা করতে পারো করবে, তা না আছে তোমরা অথেব দিয়ে √4.41 = 2.1 লিখলেও হয়ে যাবে, আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো দেখো এখানে 4.41 আমরা ডান দিক থেকে দুটি সংখ্যা নিয়েছি, তোমরা এরকম মার্জিন নাও করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের বোঝার সুবিধাতে দাগ দেওয়া হয়েছে। তাহলে 2, 2, 4 হয়েছে, পরের সংখ্যা এখানে, তাহলে 2 এখানে 2 থাকছে, 2-এর দ্বিগুণ আসবে, 2, 2, 4 বসে গেল এখানে। এখন পরের সংখ্যা এটা নেমে যাচ্ছে 41, এই যে দশমিক ছিল দশমিক বসে গেল, তাহলে আমরা কি করব, এখানে চারের পাশে 1 বসালে দেখো 1 এবং এখানেও 1 আসবে, তাহলে এই 1 এবং 41 গুণ করলে 41 পাবো, তাহলে ফলাফলটা আসছে 2.1। তাহলে অথব √4.41 = 2.1, এটাই হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্ন দেখো, পরে 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন একটি মান নির্ণয় করতে দিয়েছে √1.21 + √0.64 - √2.89। তো এগুলো সব বর্গমূল করে দেবো, দিয়ে যোগ বিয়োগ করে দিলেই উত্তরটা এসে যাবে। এই যে 1.21 অর্থাৎ 121, ধরো দশমিক বাদ দিলে 121, এটার 121 এর বর্গমূল আমরা জানি 11, তাহলে 11.1 দশমিক করে দিলে হবে, প্লাস আছে প্লাস এবং এটা 64 মনে করো, তো 64 বর্গমূল কত হয়, 8 হয়, তাহলে 0.8 করে দিলেই হয়ে যাবে। মাইনাস আছে মাইনাস, এটা 289, 289 এর বর্গমূল কত, 17, যেহেতু এখানে দশমিক আছে তাহলে 1.7 করে দিলাম, ব্যাস হয়ে গেল অঙ্কটা আমাদের। এটাকে আমরা যোগ বিয়োগ করছি, দেখছি এটা এটা যোগ করলে 1.9 হবে, -1.7, তো এটা মাইনাস করে দিলে 0.2 আসছে। তো বোঝা গেছে, খুব সাধারণ অঙ্ক। তারপর দেখো পরের প্রশ্ন, যেটা বলেছে চারের দাগে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 0.004 বর্গমিটার, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, অর্থাৎ 0.004 এই অঙ্কটাকে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে, যেহেতু বলেছে তার ক্ষেত্রফল আছে এত বর্গমিটার। আচ্ছা, ক্ষেত্রফল দেওয়া আছে, এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে এবং 3 দশমিক স্থান পর্যন্ত। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 0.004 বর্গমিটার, অর্থাৎ বাহু দৈর্ঘ্য, যদি ক্ষেত্রফল থাকে, বাহু দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি, রুট ক্ষেত্রফল, তাহলে রুট ওভার ক্ষেত্রফল করা হলো এটা 0.004 মিটার। এখন এইটা যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো, 0.063 মিটার। কিভাবে হচ্ছে এখানে ভাগটা দেখানো হয়েছে, তোমরা যদি মনে করো এটা রাফি করতে পারো, অঙ্কের মধ্যে দেখাতেও পারো, কোনো সমস্যা নেই। দশমিক আছে, দশমিক তুলে দিলাম, এখানে শূন্য, একটা শূন্য বসানো হলো, তাহলে এখানে 0.4, তো 0.4 আনা হচ্ছে, এখানে আমাদের
ফোরটা নেমে গেল। যেহেতু দশমী দেওয়া আছে আমরা শূন্য বসাতে পারি, প্রথমে ছয় ছয় ৩৬ আমরা বসালাম, বিয়োগ করলাম চার আসছে এবং শূন্য শূন্য নিয়ে নিলাম। এখানে ছয় ছিল, ছয়ের দ্বিগুণ আসবে ১২, তা এর পাশে আমরা তিন বসালাম, তিন বসাতে দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা আসছে। এখন এভাবে কন্টিনিউ আসতে থাকবে, যেহেতু আমাদের দশমিক তিন দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছিল, তাহলে দশমিক পর শূন্য ছয় তিন আমরা পেয়ে গেছি, তাহলে এটাই হবে আমাদের উত্তর। এরপর পাঁচের অঙ্ক তোমরা স্ক্রিনশট করতে পারো। পাঁচের অঙ্ক দেখো, রবি এবং অনিল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে যাদের বাহু দৈর্ঘ্য যথাক্রমে 1.8 এবং 3 সেমি। তাদের বন্ধু অসীম আরেকটি বর্গক্ষেত্র এমনই অঙ্কন করলো যে ওই বর্গক্ষেত্র এবং রবির বর্গ আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অনিলের আঁকা বর্গক্ষেত্রটি, অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে রবি এবং অনিল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে যাদের বাহু দৈর্ঘ্য এত সেমি এত সেমি। তাহলে রবির আঁকা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এবং অনিলের আঁকা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। এখন রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করব, অনিলের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করব, যেহেতু প্রত্যেকটার বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং বর্গক্ষেত্র যেহেতু। এবং তাদের বন্ধু বলেছে অসীম একটি এমন বর্গক্ষেত্র অঙ্কন করলো যে ওই বর্গক্ষেত্র এবং রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। রবি যে বর্গক্ষেত্রটা এঁকেছে তার ক্ষেত্রফল যা তার ক্ষেত্রফলের সমান, এখন সমষ্টির সমান। তাহলে বলেছে অনিলের আঁকা বর্গক্ষেত্রটি, অসীম যে বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? প্রথমে আমরা যেটা করব, রবির বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 1.8, অনিলের বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, অসীমের বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমরা জানি না, এটা আমাদেরকে জানতে চেয়েছে, তো এটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে শর্তানুসারে আমরা কি করব, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেন করলাম, অসীমের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এখানে বার করছি, তো সে কারণে প্লাস আমরা যেটা করব রবির বর্গক্ষেত্র সমান অনিলের বর্গক্ষেত্র, কারণ প্রশ্নে বলা ছিল যে রবি এবং অসীমের বর্গক্ষেত্রের সমষ্টির সমান হবে অনিলের। তাহলে রবির বর্গক্ষেত্র এটা এবং অসীমেরটা এটা, এদের দুজনের যোগফল সমানই অনিলেরটা। তো আমরা এখানে এবার স্কোয়ার তুলে দেবো, এর তো এক্স স্কোয়ার স্কোয়ার থেকে যাবে। আচ্ছা, 1.8 এর স্কোয়ার তুলে দিলে 3.424 হবে, অর্থাৎ 1.8 কে 1.8 দিয়ে আমরা গুণ করলে 3.24 আসবে, আর 3 স্কোয়ার তুলে দিলে 3 × 3 = 9। যেহেতু আমাদের x এর ভ্যালু নির্ণয় করতে হবে, x স্কোয়ার থাকবে, 3.24 টা ডান দিকে চলে যাবে, ইকুয়াল 9 - 3.24, আমরা এটা মাইনাস করলে 5.775 পাবো। x স্কোয়ার, এই স্কোয়ারটা আমরা এই অঙ্কের মধ্যে রুট আনতে পারি, তো রুট আনার পর এই বর্গমূলে প্রকাশ করলে 2.4, তাহলে x এর ভ্যালু আসছে 2.4। তাহলে অসীমের আঁকা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 2.4 সেমি, আশা করি বোঝা গেছে এবং ক্যালকুলেশন গুলো এগুলো এখানে ডান দিকে করা হয়েছে। পরে দেখো, এখনো তোমাদের আছে শূন্য স্থান পূরণ করতে বলেছে, এটা তোমাদের পাঠ্যবইয়ের অধ্যায় 15, সময় ও দূরত্বের অঙ্ক, একের দাগে কিছু শূন্য স্থান আছে। এ প্রশ্ন বলেছে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর ড্যাশ। দেখো এক এক করে, এর উত্তর হবে গতিবেগ। বি বলেছে গতিবেগ স্থির হলে সময় ও দূরত্ব ড্যাশ সমানুপাতি, সরল সমানুপাতি হবে। সি গতিবেগ সমান ড্যাশ বাই প্রয়োজনীয় সময়, তাহলে গতিবেগ সমান ড্যাশ বাই প্রয়োজনীয় সময় অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই বক্সে বসবে অতিক্রান্ত দূরত্ব। ডি বলেছে সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব ড্যাশ সমানুপাতি, উত্তর হবে সরল সমানুপাতি। ই বলেছে দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ ড্যাশ সমানুপাতি, এটা হবে ব্যস্ত সমানুপাতি। তাহলে তোমরা অধ্যায় 15 একের দাগের এ বি সি ডি ই প্রত্যেকটা উত্তর দেখতে পাচ্ছ। এরপর দুইয়ের দাগে দেখো, তুমি বাসে 40 মিনিটে 18 কিমি গেলে বাসের গতিবেগ কত হিসাব করো। তাহলে 40 মিনিটে পথ যায় 18 কিমি, 1 মিনিটে যায় 18/40 হবে 60 মিনিটে, যেহেতু গতিবেগ চেয়েছে ঘন্টায় গতিবেগ, আর আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই 40 মিনিটে যে পথ যাচ্ছে 1 মিনিটে কত আর 60 মিনিটে কত সেটা বার করতে পারলে আমরা গতিবেগ পেয়ে যাব। তাহলে দেখো 60 এখানে কি হবে, 18 নিচে 40, 18 নিচে 40ই থাকবে, শুধু এই 60টা আমাদের গুণিত হয়ে বসে যাবে, এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা এবার আমরা যেটা করতে পারি, দুই দিয়ে কাটতে পারি, 2 × 2 = 4, 2 × 3 = 6, আবার এই 2 দিয়ে 18 কেটে গেলে 9 × 9 = 27, তাহলে 27 কিমি/ঘন্টা, বোঝা গেছে। পরে তিনের দাগের অঙ্ক দেখো, তিনের দাগে বলেছে তুমি ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালাও, কত সময় তুমি 25 কিমি অতিক্রম করতে পারবে ত্রৈরাশিকের সাহায্য নিয়ে করো। তাহলে ঘন্টায় 10 কিমি গেলে 25 কিমি যেতে অতিক্রম করতে কত সময় লাগবে,
তো দেখো দূরত্ব কিমি, সময় ঘন্টা, 10 কিমি যায় 1 ঘন্টায়, 25 কিমি কত ঘন্টায়। এখানে দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্ক, অতএব 10:25, 1:1 জিজ্ঞাসা চিহ্ন, এটাই আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে 10:25, 1:1 জিজ্ঞাসা চিহ্ন, অনেকে এখানে এক্স ধরে ধরতে পারো, অসুবিধা নেই। অতএব নির্ণয় সময়, সময়টা আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে এখানে 25:1 হবে, কারণ মাঝে সমানুপাত আছে আর 10টা নিচে আসবে। আমরা 5 দিকে আসছি, 5 2 10, 5 5 25, তাহলে 5 2 দাঁড়াচ্ছে, 5 2 কে যদি আমরা ভেঙে দিই, 2 * 1 = 2 হবে, তাহলে 2 ঘন্টা, 1500 ঘন্টা, এবং 1 এর 2টাকে আমরা 60 দিয়ে গুণ করলে 30 মিনিট পাবো, তাহলে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে 25 কিমি যেতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট। পরে 4-এর দাগে দেখো, নিচের গুলি পরিবর্তন করো। 180 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, আর একটা আছে 2080 মিটার পার মিনিট থেকে কিমি পার ঘন্টা। তাহলে 1 নম্বরটা 180 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, কিমিকে মিটারে প্রকাশ করতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে আমাদের গুণ করতে হবে, আর ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে, 3600 দিয়ে গুণ করতে হবে। তো এখানে দেখো আমরা যেটা করব, কিমি পার ঘন্টা অঙ্কটাকে আমরা তুলে নেব, 180 * 1000, আর নিচে 3600 হবে। এখন কাটাকাটি করলে এই শূন্য এই শূন্য এবং এই শূন্য এই শূন্য কাটলাম, 18 দিয়ে 36 কাটলে 2, 2 দিয়ে 100 কাটলে 50, এটাই হবে সঠিক উত্তর, 50 মিটার পার সেকেন্ড। এভাবেই আমরা পরিবর্তন করে দিতে পারবো। 2 নম্বরে যেটা বলেছিল, 2080 মিটার পার মিনিট থেকে কিমি পার ঘন্টা, এটা মিটার পার, মিটার পার মিনিট থেকে কিমি পার ঘন্টা, তাহলে 2080 মিটার পার মিনিট। এখন যেটা করতে হবে, 2080 / 1000, মিটারকে আমাদের কি করতে হচ্ছে, কিমিতে প্রকাশ করতে হচ্ছে, তাই 1000 দিয়ে ভাগ করব, এবং আমাদের যেটা মিনিট ছিল সেটাকে আমাদের ঘন্টায় প্রকাশ করতে হচ্ছে, তাই 60 দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে 2080 / 1000 যেটা ছিল, এখানে দেখো ভাগের চিহ্ন ছিল, এটা গুণের চিহ্ন হবে, তাহলে 1/60, যেটা 60/1 উল্টে যাবে, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলে উল্টে যাবে পরবর্তী ভগ্নাংশ, শূন্য আর শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে এখন পড়ে থাকতে যে নিচে 10, উপরে থাকতে যে 208 * 6, আমরা এটা গুণ করে নিলাম, গুণ করে নিলে আসছে 1248, নিচে 10 থাকছে। এবার আমরা ভাগ করে দিলে 1248-এর জায়গায় এখানে হয়ে যাবে 124.8 কিমি পার ঘন্টা। পরের প্রশ্ন তোমরা লক্ষ্য করো, পরের যে প্রশ্ন আছে এটা শেষ প্রশ্ন। ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময় অতিক্রম করবে। তাহলে 72 কিমি, 72 কিমি বেগে একটা ধাবমান 110 মিটার একটা দীর্ঘ ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করবে। দেখো সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে, প্রথমেই জানতে হবে সেতুকে অতিক্রম করতে গেলে ট্রেনটাকে মোট কত পথ যেতে হবে। কোনো সেতু বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে মনে রাখবে ট্রেনের দৈর্ঘ্য বা ওই সেতু বা প্ল্যাটফর্মের মোট দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে। তাহলে এখানে সেতুটাকে অতিক্রম করতে গেলে ট্রেনকে কত পথ যেতে হবে, না তার নিজের দৈর্ঘ্য এবং কি হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তাহলে এখানে 110 মিটার দীর্ঘ একটা ট্রেন, তাহলে 110 এবং সেতুর দৈর্ঘ্য 90, তাহলে 110 আর 90 যোগ করলে 200, তাহলে মোট 200 মিটার পথ গেলে সেতুটাকে অতিক্রম করা যাবে। তাহলে যে ট্রেনের গতিবেগ 72 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 72 কিমি পথ যায়, ওই ট্রেনটা 200 মিটার যেতে কত সময় লাগে, এটা নির্ণয় করতে পারলেই সেতুকে অতিক্রম করার কত সময় লাগে সেটা আমরা পেয়ে যাব। সেতু অতিক্রম করতে ট্রেনটিকে পথ যেতে হয় 110 + 90 = 200 মিটার, তাহলে 72 কিমি = 72,000 মিটার, কিমিটাকে মিটারে প্রকাশ করে দিলাম, যেহেতু এই পথটা অর্থাৎ যে দূরত্ব অতিক্রম করতে হবে ট্রেনটাকে তার একক আছে মিটার, 1 ঘন্টা = 3600 সেকেন্ড করে দিলাম, তাহলে আমরা লিখবো 72,000 মিটার পথ যায় 3600 সেকেন্ডে, কারণ 72 কিমি গতিবেগ ছিল ঘন্টায়, 1 মিটার পথ যায়, তাহলে 3600 / 72,000 200 মিটার, 200 মিটার পথ যায়, যেমন 3600 / 72,000 আছে সেটাই থাকবে, পাশে শুধু গুণের চিহ্ন হয়ে উপরে 200 বসলো। এখন শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এবং এই শূন্য এই শূন্য কেটে দিলাম, 36 দিয়ে 72 কে কাটলে 2 পাবো, 2 দিয়ে আমরা 20 কে, 2 দিয়ে যদি 20 কে কাটি 10 পাবো, তাহলে এখানে কত হচ্ছে 10 সেকেন্ড। তো এই হচ্ছে উত্তর, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 কমপ্লিট হয়ে গেল। অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে।